আফ্রিকায় খাদ্য সংকট দূর করতে ইতিবাচক ভূমিকা রাখছে চীনের হাইব্রিড ধান। ধান চাষের স্বর্ণালী ইতিহাস থাকলেও উৎপাদন কম হওয়ায় বরাবরই এই মহাদেশকে খাদ্য আমদানির ওপর নির্ভর করতে হয়। এই সংকট দূর করতে আফ্রিকায় বিভিন্ন প্রজাতির ধান ও একদল কৃষি বিজ্ঞানী পাঠায় চীন। চীন ও আফ্রিকার মধ্যে সমন্বয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এটি ছিল এক ইতিবাচক পদক্ষেপ। মহাদেশটির খাদ্য সংকট ও দারিদ্র কমাতে ভূমিকা রাখছে তা। সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়া, কেনিয়া, মোজাম্বিক সহ আফ্রিকার বেশ কিছু দেশে হাইব্রিড ধান চাষে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। দুই অঞ্চলের বন্ধুত্বের ক্ষেত্রে একটি উজ্জ্বল স্মারক হিসেবে কাজ করছে এই সব ধান বীজ। এখন পর্যন্ত আফ্রিকার 20টিরও বেশি দেশে চাষ করা হচ্ছে চীনের হাইব্রিড ধান। এতে করে এসব দেশে ধান উৎপাদন আগের চেয়ে বেড়েছে। বর্তমানে গড়ে প্রতি হেক্টরে মিলছে 7.5 টন ধান। আমরা বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া সহ বেশ কিছু দেশে চীনের হাইব্রিড শস্যবীজ রপ্তানি করেছি। এর মধ্যে আছে ধান, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ধরনের শাকসবজি। আফ্রিকার স্থানীয় বীজে প্রতি সেক্টরে 3,750 থেকে 4,500 কেজি ধান হলেও হাইব্রিড বীজে পাওয়া যাচ্ছে 7,500 থেকে 9,000 কেজি ধান। আফ্রিকার জন্য অনাবৃষ্টি ও পানি স্বল্পতায় ফলনশীল নতুন এক জাতের ধান উদ্ভাবন করেছেন চীনা কৃষিবিজ্ঞানীরা। আফ্রিকাকে ক্ষুধামুক্ত করার লক্ষ্যে এরই মাঝে ওই অঞ্চলের 10টিরও বেশি দেশে এই জাতের ধানের আবাদ শুরু হয়েছে। কেবল হাইব্রিড ধান বা অন্যান্য শস্য নয়, আফ্রিকার সার্বিক কৃষি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যেই সহযোগিতার চেষ্টা চালাচ্ছে বেজিং। বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত সুযোগ সুবিধাও। 2006 সাল থেকে আফ্রিকার 11টি দেশে 200 টনের বেশি হাইব্রিড শস্যবীজ রপ্তানি করা হয়েছে সিচুয়ান থেকে। এসব বীজের কারণে বাৎসরিক উৎপাদন আগের চেয়ে 25% বেশি বেড়েছে। আফ্রিকার সঙ্গে সার্বিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই 2000 সালে প্রতিষ্ঠা করা হয় ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন, FOCAC। এতে করে দুই অঞ্চলে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সম্পর্ক আগামীতে আরও গভীর করার লক্ষ্যে বর্তমানে বেইজিংয়ে চলছে 3 দিনব্যাপী FOCAC-র 2024 সালের সম্মেলন। হিজল জুবায়ের, বাংলা ভিশন।